叶子妈妈，啊，叔叔，叶子妈妈，叔叔，叔叔，叔叔，叶子妈妈，爸爸，叶子，你阿妈讲，叶子是？叶子妈妈，阿妈打电话，叶子。কি আর হবি, ব্যারামটা দিন দিন বাড়িছে, খালি ঘুমের মধ্যে চিল্লায়। আপনি ঘুমান বাবা। ঘুম বাবা। সবার কত সুন্দর সুন্দর ব্যাগ, তাড়াতাড়ি দেওয়া লাগবি, কত নিবা? কালির দাম যা বাড়িচ্ছে, 10 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে নাও। সব কিছু দামই তো বাড়তি রে ভাই। ঠিক আছে লিয়ে যাব নে, তুই যা। এই যে সাসি। সেলাই অত ভালো হয়নি, এত তেলে বেকা করেছু কে? সারাদিন কাম কাজ করে সময় পাই না, রাইতে সেলাই করি, তাই এতদিন সময় লাগালো, কাজও ভালো হয়নি। এরম করলে কেউ টাকা দিবি?
আচ্ছা বস, আসতেছি। নে ধর, এটা পাতলা আছে, মোটা করা লাগবে, ভালো করে সেলাই করিস। কিন্তু সাসি, আগের টাকাটা এটা শেষ কর, দুইটা একসাথে নিস। না সাসি, মানে হয়েছে কি, সূর্যকে একটা ব্যাগ কিনে দিব মনে করেছিলাম। সোরাটা স্কুলে যাওয়ার সময় খাতা কলম সব হারায় ফেলে, তাই একটা ব্যাগ চাচ্ছিল, সেটাও কিনে দিতে পারিসি না। ব্যাগ, ব্যাগের চিন্তা করা লাগবি না, পেটের চিন্তা করে গাজা। সিঙ্গারা খাবো
সাইডে হাত মুখ ধুয়ে নে। দাদু ভাত খাছো? পরে খাবো নি, তুমি খা তাড়াতাড়ি দোকানে যাও। সূর্য আসা দাদু, কত একটা মোরগ ছাদের উপর ডিম পারলো, ডিমটা কোন দিকে পড়বে, উপরের দিক না নিচের দিক? তা তো বলতে পারলাম না। আরে দাদু, তুমি তো একটা গান্ডু, মোরগ তো ডিমই পারে না। ওরে বাবা, তুমি দেখছি মহাপণ্ডিত হয়ে গেছো। দাদু একটা গল্প শুনবে? হ্যাঁ। এক দেশে ছিল একটা রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদ না না আমি দেখছি, কিন্তু ওই রাজপ্রাসাদে রাজাও নাই রানীও নাই। দাদু, বাবার যদি একটা জুতা স্যান্ডেল সেলাইয়ের দোকান না থাকা একটা ব্যাগের দোকান থাকতো, তাইলে খুব ভালো হইতো, তাই না? দাদু আমি হাতের কাজগুলো সারিয়ে ফেলি। পাইছি।
সুতা দিয়া ব্যাগ বানাবো। প্রত্যেক দিন একটা একটা বাহানা না কিরে, কালকে খাতা নাই, আজকে কলম নাই, পরশু দিন বলবি বই নাই, এটা কি ফাজলামি করার জায়গা? কিরে জবাব দিচ্ছিস না কেন? হ্যাঁ স্যার, আমার ব্যাগ নেই তো, তাই সব হারায় যায়। তোর ব্যাগ কি আমি কিনে দেব? তোর বাপকে বলতে পারিস না? শোন, এটা লাস্ট ওয়ার্নিং। ওই বই নাই, খাতা নাই, কলম নাই, এই কথা যদি আর বলিস তাহলে তোর আর স্কুলে আসার দরকার নেই। তোর বাপকে বলে দিস। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, আসলাম জুতো জোড়া কালি করাতে। বসুন স্যার। সুবল, তোমার ছেলেটার তো পড়াশোনার প্রতি কোনো মন নাই। কেন স্যার? না, এক এক দিন এক এক বাহানা, আজ খাতা নাই, কাল কলম নাই, একটু শাসন করো বুঝলে। ও কি তোমার মতো মুচিগিরি করে খাবে নাকি? না না স্যার, ওই কথা বলবেন না স্যার। সূর্য আমার একমাত্র সম্পদ, ওকে আমি অনেক বড় মানুষ বানাবো, খায় না খায় ওকে স্কুলে পাঠাচ্ছি। আপনারা তো আছেন স্যার, আপনারা থাকলে ওই একদিন মানুষের মতো মানুষ হবেই হবে। ওর মাথা ভালো, পড়া হয়, কিন্তু বই খাতা হারিয়ে ফেলে। ওকে একটা ব্যাগ কিনে দিও। আজ একটা স্যান্ডেলের অর্ডার পেয়েছি, এই কদিন বেশ কয়েকটা কাজের অর্ডার পেলাম, মালগুলো যদি ডেলিভারি দিবার পারি তাহলে কত টাকা আসবে। ছেলেটাকে ভালো মন্দ খাবার দেওয়ার পারি না,
বড় বাড়ির চাষির কাছে গেছিলাম, একটা খেতা সেলাই করে দিছি, সেটা টাকা দিব, আরেকখান খেতা ধরাই দিই, দুইটা টাকা নাকি একসাথে দিবি। সূর্যের একটা ব্যাগের খুব দরকার। হ্যাঁ, রঙের মাস্টার তো সেই কথাই বলল, একটা ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি ভাত চড়া, খিদে লেগে যাচ্ছে। তোকে আমি এই কাজ করতে দেবো না, তোকে আমি আগে বলছি যে তুই বিরাসাতে নিবি না। হ্যাঁ শোন, তুই লেখাপড়া করবি, অনেক বড় মানুষ হবি, আমাদের সংসারে তুই সুখের আলো জ্বালাবি, বুঝছিস? যা বাড়ি যা, তোর মাকে বলবি একবার বইকাল এসে ভাত খাবো। যা 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 যা।
কি হাসে তোমার, কথা কও না কে? ওই দোকান থেকে রেকশিন লেদার সুসুতা গুলো পাচ্ছি না। হাই হাই, কয় কি? কালকে তো স্যান্ডেল ডেলিভারি দেওয়ার কথা, এখন যে কি করি, মাথা আমার কাজ করছে না। জিনিসগুলো যে কোন ঠিক গেল, বাড়িতে তো আনোনি, দোকান থেকে হারাই যায়নি তো? কি জানি রে গো, কিছুই তো বুঝতে পারছি না। চুরি হয়ে গেছে। নাটক তো ভালোই সাজাছো, টাকা পায় মাল খায় ফুর্তি করিছো। বার কর, বার কর আমার টাকা, বার কর। খেলা মুচির বাচ্চা মুচি, ছোট লক্ষ্য থাকার। দাদা বিশ্বাস করেন দাদা, চুপ, বেশি কথা কর। হ্যাঁ, একদম ঠ্যাং ম্যাং গুড়া করে পুলিশের হাতে ধরাই দেবো। ফাজলামি করো, ফাজিল কোথাকার। হ্যাঁ, আমার সাথে ফাজলামি। Thank you.
মা যদি চলে আসে তাহলে কি করবো নি? কাস্টমার বলছে যে আমি নাকি তার টাকা অ্যাডভান্স লিয়া নেশা করছি। আজকে স্যান্ডেল ডেলিভারি দেওয়ার কথা ছিল, দুইটা দিন সময় চেলাম, যা তা বলে অক্ষত বাসা গালিগালাজ করল। তাকে বুঝাইতেই পারলাম না যে তার টাকা লিয়ে আমি নেশা করি নাই, তার জিনিস কিনছি, রিকশিন কিনছি, সুতা কিনছি। এখন কি করবো কিছুই বুঝবা পারছি না। শোনো, খড়ের ঘরে দেখলাম, আসো তোমাকে দেখাচ্ছি। কি বলছিস? আসো। কি বল? আসো। কে দেখেছো? হ্যাঁ, কি হয়েছে? তুমি এগুলোর কথা বুঝছো না তো? এটি তো আমার রিঅ্যাকশনের টুকরা। এটি আসলো কি করে? সূর্য আনেনি তো। সূর্য? সূর্য কোথায়? স্কুলে? ওর দাদুর ঘরে। সূর্য! সূর্য! এদিকে না। তুই আমার দোকান থেকে রাখছিস নিছিস? কিনা রাখছিস নিছিস? ক বাপ, সত্যি করে ক, কই দে।
দাদু ভাই, দাদু ভাই তোমার ঘর আমার সূর্য।